আল্লাহ তুমি পাক, তোমার দরবার পাক মাওলা। আমি একজন গুনাহগার, নাপাক, নালায়েক বান্দা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিব সহ পার্লামেন্টের সম্মানিত সহকর্মীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে গুনামাকা দেহে গুনামাকা দোকানে হাত উত্তোলন করেছে আল্লাহ। আসরের শেষে মাগরিবের পূর্বে তোমার দরবারে হাত উঠেছে, যে সময় তুমি বান্দার দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি বলেছো তোমার চেয়ে পরাক্রমশালী আর কেউ নাই, তুমি বলেছো তোমার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণ করনালা কেউ নাই। আমরা সেটা বাংলাদেশের মুসলমানরা মনপ্রাণে বিশ্বাস করি এবং মানি মাওলা। মাওলা তুমি সেই সুযোগ দিয়েছিলে জন্য আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম মাওলা। আজকে স্বাধীন সার্বভৌম পার্লামেন্টে দাঁড়িয়ে তোমার শাহী দরবারে হাত দিয়েছি। আল্লাহ সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারবর্গ যাদেরকে 15 আগস্টের কালো রাত্রিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে শাহাদাতের দরজা দান করার জন্য তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি মাওলা। মাওলা আজকের এই শোক প্রস্তাবে আমাদের পরম শ্রদ্ধেয় ডিউক ভাই, আমি যাকে ডিউক ভাই বলেই জানি, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করার জন্য এখানে আলোচনা হলো। তার সঙ্গে আমাদের রহমত আলী ভাই সহ আরো অন্যান্য এমপি সাহেবরা, হুইপ সাহেবরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের ডিলু ভাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও, তার শোকসন্তপ্ত পরিবারকে এই শক্তি বহন করার তৌফিক দিও যে তার বাবাকে তারা হারাছেন, তার পিতাকে তারা হারিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি মেহরবান, তুমি দয়াবান, তুমি বলেছো বান্দাকে তুমি হাউস করে পয়দা করেছো। আল্লাহ আল্লাহ আমার ব্যক্তিগত কোনো যদি গুনার কারণে বা আমাদের কোনো গুনার কারণে বা পাপের কারণে আল্লাহ তুমি বাংলাদেশের উপরে এই গজব দিয়ে থাকো মাওলা। আমরা আজকে তোমার কাছে আত্মসমর্পণ করছি, কমপ্লিট সারেন্ডার করে তোমার কাছে তওবা করছি আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ তুমি বলেছো আমি বান্দা সৃষ্টি করেছি তাদের এই দোয়া কবুল করার জন্য। আল্লাহ আমরা তোমার ফরিয়াদ তোমার কাছে দোয়া করছি, তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আমরা তোমার কাছে তওবা করছি আল্লাহ। আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। যা মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তুমি বাংলাদেশের উপরে যে গজব নাজিল করেছো আল্লাহ সেই গজবকে তুমি তুলে নাও। সারা বিশ্বে করোনা ভাইরাসের যে আক্রান্ত হয়েছে আল্লাহ সারা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো। বাংলাদেশের উপরে তুমি তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো। বাংলাদেশের এই আযাব থেকে তুমি বাংলাদেশের মানুষকে হেফাজত করো। মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি নেক হায়াত দান করো, তোমার খাস রহমত এবং বরকত তার উপরে তুমি দান করো। আল্লাহ তার নেতৃত্বে যেভাবে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই তৌফিক তুমি তাকে দান করো আল্লাহ। একটির পর একটি তিনি যে প্রোগ্রাম ঘোষণা করছেন সেই ঘোষণাগুলো বাংলাদেশের মানুষ আমরা যেন মেনে চলি, যাতে করে আমরা করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাই। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি কি না পারো আল্লাহ। তুমি বলেছো কুন ফাইয়া কুন, তুমি বলো বড় হও অমনি হয়ে যায় মাওলা। তোমার বিনা অনুমতিতে একটি গাছের পাতা নড়ে না মাওলা। আর এই করোনা ভাইরাসের মতো এই যে ভাইরাস, এই যে আজাব, এই যে গজব তুমি দিয়েছো আল্লাহ, এই গজবের হাত থেকে তুমি আমাদেরকে রেহাই দাও, বাংলাদেশকে রেহাই দাও, সারা বিশ্ববাসীকে তুমি রেহাই দাও আল্লাহ, সারা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কিভাবে কাবা ঘর রক্ষা করেছিলে মাওলা, ওই আবাবিল পাখির মুখে ছোট্ট কঙ্কর দিয়ে তুমি ফস্তিদেরকে নির্বংশ করে দিয়ে তুমি কাবা ঘর রক্ষা করেছিলে আল্লাহ। বাংলাদেশের মুসলমান আমাদের চেয়ে ধর্মপ্রাণ মুসলমান পৃথিবীর অন্য কোনো দেশে খুব কম আছে মাওলা। এই ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় স্পিকার সহ আমরা তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ। আমাদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না মাওলা, তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। তুমি বলেছো সরকার প্রধান যদি সৎ হয়, রাষ্ট্রপ্রধান যদি সৎ হয়, তার দোয়া তুমি সর্বাগ্রে তুমি কবুল করো আল্লাহ।
আমাদের মধ্যে কারই যদি হাত তোমার পছন্দ না হয়, আল্লাহ গো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতের ওসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে আমাদের যে মুসলমান ভাইরা বাঙালি ভাইরা রয়েছেন, আল্লাহ তুমি তাদেরকেও হেফাজত করো। আল্লাহ আল্লাহ তোমার চেয়ে বড় হেফাজত করনে আল্লাহ আর কেউ নাই মাওলা, তোমার চেয়ে মাফ করনে আল্লাহ আর কেউ নাই, তোমার চেয়ে হেফাজত করনে আল্লাহ আর কেউ নাই মাওলা। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, বাংলাদেশের উপরে তুমি তোমার রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের উপরে যাতে কোনো অর্থনৈতিক মন্দা ভাব দেখা না দেয় মাওলা, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত প্রোগ্রাম শুরু করেছেন এই প্রোগ্রামগুলো যাতে সাফল্যমণ্ডিত হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ রব্বানা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তুয়াক্কাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى اله وصحبه وازواجه وذريته وعلى بيته اجمعين। الله তুমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নেক হায়াত দাও, যে সৎ সাহস তুমি তাকে দান করেছো আল্লাহ, এই সৎ সাহসের উপরে ভিত্তি করে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এই করোনা ভাইরাসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারি, এবং আল্লাহ করোনা ভাইরাস এই সারা পৃথিবী থেকে তুমি করোনা ভাইরাসকে তুমি উঠিয়ে নাও মাওলা। তোমার সেই আসমানি বালা তুমি আসমানিতে উঠে নাও, জমিনে বালা তুমি জমিতে ডাবিয়ে দাও, আল্লাহ হাওয়াই বালা তুমি হাওয়াই সঙ্গে মিশাইয়া দাও। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, বাংলাদেশের মানুষদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ সুবহানাক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।